পশ্চিম আগরতলা ওসি স্যার ইন্সপেক্টর জয়ন্তী কুমার যে সুপারভিশনে ওসি বটতলা ট্রাফিক তপন দাস একটা সিক্রেট ইনফরমেশন বেসিসে একটা অপারেশন করেছে। তো রাত আনুমানিক 10:30 সময় বটতলা ট্রাফিক পয়েন্ট থেকে একজন সন্দিগ্ধ মানুষ মানে লোককে আটক করা হয়েছে। বডি সার্চ করাতে স্পটের মধ্যে ওনার কাছ থেকে এই ব্রাউন সুগার সাসপেক্টে ব্রাউন সুগারের একটা পাউচ পাওয়া গেছে, যেটা লং উইথ প্যাকিং সহ 13.5 গ্রামের মতন বাজার। যেহেতু এটা লক্ষ্মীর কোনো ইনক্লুডেড নাই, তো বাজার ভ্যালু 1,00,000-এর কাছাকাছি থাকা দরকার। এটা তো আমরা অ্যাপ্রিসেল দিয়ে পাঠাবো, এটা মানে কম কোয়ালিটি। তো যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে বলরাম রায়, 30 বছর বয়স, বাবার নাম বেনুলাল রায়। উনি রাজনগর যে দত্তবাড়ি ওই এরিয়ার বাসিন্দা। আজ আর ওনার একটা বাইকও 220 cc পালসার, দুটো মোবাইল সহ আটক করা হচ্ছে। মোবাইলটা অ্যানালিসিস করে আমরা দেখবো যে চেনটা কী আছে। আজকে কোর্টে কভার করা হবে, রিমান্ড চাওয়া হবে। রিমান্ড চাওয়ার পরে আরও কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, মানে কোর্টে বেরিয়ে আসতে পারে, তার সঙ্গে আমরা আশা করছি। তো এটাই মানে রেগুলার আমরা এই এই অপারেশনগুলো করছি। তাছাড়া আপনাদেরও সহযোগিতা লাগবে যে কোন ইনফরমেশন থাকে আমাদের কাছে, সো দ্যাট আমরা ড্রাগস থেকে এই শহরটাকে পরিষ্কার করতে পারি। এছাড়া আমরা যে ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আর আপনাদের ইএমসি যে একটা নেশামুক্তি তৈরি করার একটা উদ্যোগ চলছে, ওর মতো আমরা পুলিশ অ্যাক্টিভলি ইনভলভ আছি। তো আমরা ওই সময় মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মধ্যে তো সফট পলিসিং হচ্ছে। আর অ্যাজ পার ল অ্যান্ড ডিফেন্স অ্যাক্টের যে আছে যে অ্যাকচুয়াল পলিসিং, এটাও হচ্ছে, দুটোই সঙ্গে সঙ্গে চলছে। বোথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ এনফোর্সমেন্ট অফ দ্য ল এটাই চলছে। তো আমি আরও চাইবো যে আমাদের কাছে ইনফরমেশন আসুক, সো দ্যাট অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা মানে এই এটাকে যতটা পারি কন্ট্রোল করি। কেন কি আমরা সবাই জানি যে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা।